এটা নাকি জানতে পারি তো সুন্দর আর এত বড় বড় দারুন দারুন হে গাইস হোয়াটস আপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস এতদিন আমরা অনেক রকম ব্লগ দেখে ফেলেছি বাথরুমে গিয়ে কেয়া মাসির স্নান করার ব্লগ ইচ্ছানায় ভৈষের মতো শুয়ে অলসতার ব্লগ এছাড়া গুড নাইট গুড মর্নিং গুড বাই ব্লগ তো রয়েইছে কিন্তু আজ আমরা একটা ডিফারেন্ট ব্লগ দেখব যেই ব্লগ দেখে তোমরা মরার পরেও শান্তি পাবে না কারণ তোমাদের শ্রাদ্ধ কভার করতে পৌঁছে যাবে কিছু মাথার তার কেটে যাওয়া লেজেন্ড ব্লগার সো আজ আমরা বেঁচে থাকতেই দেখে নেব আমাদের পটল তোলার পর আমাদের শ্রাদ্ধানুষ্ঠান কিভাবে কভার করা হবে সবার প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই ফেসবুকে প্রোফাইল পিকচার ডিএসএলআর ওয়ালা পিক না দিলেও চলবে কিন্তু শ্রাদ্ধের পিক অবশ্যই ডিএসএলআর ওয়ালা হওয়া চাই কারণ তোমার পুরো শ্রাদ্ধটাই কিন্তু ইউটিউবে আপলোড হবে মানে বেসিক্যালি তুমি জীবিত থাকতে তোমার কোনো দাম নাই মরলেই একমাত্র তোমাকে সেলিব্রিটি বানায় ব্লগ করা হবে সো বুঝতেই পাচ্ছো মরে গেলে 2000 টাকা পাবেন তো ফার্স্টে ভিডিওর ক্যাপশনটাই পড়ে নি শ্রাদ্ধ বাড়িতে জমিয়ে ভরিভোজ করলাম খাবারগুলো অসাধারণ ছিল আমার মনে হয় দাদা বিয়ে বাড়িতে যাইতে গিয়ে ভুল করে শ্রাদ্ধ বাড়িতে চলে আসছে নাহলে শ্রাদ্ধ বাড়িতে কে জমায় খাইতে যায় না মানে এটা তো একটা শোক প্রকাশ বা আত্মা শান্তির জন্য করা অনুষ্ঠান এখানে মানুষ নিয়ম রক্ষার্থে কিছু লোককে খাওয়ায় বাট এখানে তো দাদা ভাই খাবার রিভিউ করতে চলে আসছে আসলে কিছু পাবলিক হয়তো খাওয়া দেখলে সবকিছু ভুলে যায় আর এই দাদাও হয়তো সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত ভাই আমি তো আমার মরার আগে সবাইকে বলে যাব আমার শ্রাদ্ধতে যেন বেশি খাওয়ার অ্যারেঞ্জ না করা হয় নালে এরকম কিছু পাবলিক ফোকটে আমার নামে গিলে চলে যাবে তার উপর ফুড রিভিউ ভালো না দিলে ওপর থেকে গালি মারলেও এদের কান কালা হয়ে থাকবে কিছু শুনতেও পাবে না আমার শ্রাদ্ধের ব্লগের রেটিং পুরো নামায় দিবে এখন উল্টো লোকেরা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খাওয়াও ছেড়ে দিয়েছে কারণ সত্যি এটা তো কোনো বার্থডে না আর এদের দেখো ক্যামেরা মাইক আইনে শ্রাদ্ধ স্পেশাল ব্লগ শুট করতেছে ভাই এরা মানুষ নাকি রোবট সত্যি ভেরি নাইস ভেরি নাইস শ্রাদ্ধ বাড়িতে গিয়ে পাবদা মাছের সাইজ মাপার ব্যাপারটা শ্রাদ্ধ বাড়ির সিনেম্যাটিক শট দেখতেই পাচ্ছ তবে রিং লাইটটা নিয়ে গেলে আরো ভালো হইতো সব ডেকোরেশনই আমরা ভালো মতো দেখতে পেলাম শুধু যাদের জন্য এই শ্রাদ্ধানুষ্ঠান তাদের মুখটাই ভালো মতো দেখা গেল না কারণ আমাদের দাদার ফোকাসটা খাওয়ার দিকেই বেশি ছিল রান্না বান্না হচ্ছে ও সেই ব্যাপার কষিয়ে খাওয়া হয় মনে হচ্ছে আজকে হ্যাঁ পুরো কষিয়ে খাওয়া দাওয়া করে নাও দাদা ভাই একদিন তোমায় অনুসরণ করে তোমার অনুগামীরা তোমার অনুষ্ঠানেও জমিয়ে গিলবে আর ব্লগ করবে লোকটাও অবাক হয়ে ভাবতেছে ভাই কোন মঙ্গল গ্রহের ব্লগার টপকাইছে শ্রাদ্ধের খাওয়া দাওয়ার রেকর্ড করতে আরে শুধু ছবি কেন ইনস্টার জন্য রিলসও বানায় ফেলো এখন তো ভয়ই লাগতেছে আমার মরার পর যদি সবাই আমার শ্রাদ্ধে এসে স্বামী স্বামী গানে রিলস বানানো শুরু করে তাহলে তো মরার পরেও কোনো প্রেস্টিজ থাকবে না যেই মরবো সেই পার্টি স্টার্ট দেখেছো এখানে নাকি মানুষ মারা গেছে সত্যি শুধু টাইটেলে শ্রাদ্ধ বাড়ি লেখাটা না থাকলে আমরা কেউই ধরতে পারতাম না যে এটা শ্রাদ্ধ বাড়ি কারণ দেখে তো মনে হচ্ছে পুরো টিম পিকনিক করতে গেছে শ্রাদ্ধতে গিয়ে দাদা মনে হয় ফার্স্ট টাইম চাটলো দই নালে এরকম এক্সপ্রেশন আসতো না সো গাইস তোমরা বুঝতেই পারছো মরার পরেও আমাদের কপালে শান্তি জুটবে কিনা সন্দেহ কিন্তু আমি শিওর এই সব ভিডিও আর দেখলে মেন্টাল হসপিটাল ছাড়া আমাদের আর কোনো গতি হবে না তাই ভিডিওটা করছি এখানেই এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অপেক্ষণের জন্য টাটাস